বিশেষ করলে যেটা হবে যে চিনের এই সাইডটা অনেক বেশি প্রমিনেন্ট হবে, এখনও আপনার প্রমিনেন্ট আছে এবং হচ্ছে শার্প লাগবে, চেহারাটা অনেক বেশি চৌকস লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। আমি আগে মার্ক করে নিচ্ছি ওনার ভি শেপটা কোন পয়েন্টে করব, এটা মার্ক করে নিচ্ছি। ওনার ভি শেপ ইউজুয়ালি হচ্ছে আমাদের হাসি দিয়ে, পেশেন্টের হাসি দিয়ে দাঁতের মাঝখানটা দেখে তারপর করতে হয়। ফেসটা অনেক বেশি শার্প লাগে, অনেক ইয়াং লাগে দেখতে, আপনার এজ মনে হবে যে 10 ইয়ার্স পর্যন্ত কমে গিয়েছে। সো ইউজুয়ালি ভি শেপে আমি জুভেডার্ম ইউজ করি অথবা রিস্টাইলিন ইউজ করি। সো এখন ওনারটা হচ্ছে জুভেডার্ম দিয়ে করছি। যদি আপনারা দেখেন ফিলার করার পরে পরের যে অবস্থা, এই ভি শেপের প্রমিনেন্টটা পুরো বোঝা যাচ্ছে, টিপটাই যে এখানে একটা টিপ ক্রিয়েট হয়েছে, এই টিপটার জন্যই এই শেপটাকে বলা হয় হচ্ছে ভি শেপ। সো দেখে ফেললেন কীভাবে ভি শেপ করা হয়।